প্রিয় দর্শক, একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনের একটি সংবাদ সবার নজরে এসেছে বলে আশা করছি। আর সেই সংবাদটি হল ময়মনসিংহ ৩ আসনের সংসদ সদস্য নাজিমউদ্দিন আহমেদের, যিনি কিনা বলছেন তাদের ক্ষমতা, তাদের যে বর্তমান মর্যাদা তা ভুলণ্ঠিত, তাদেরকে কেউ দাম দেয় না, এমনকি সরকারি অফিসের পিয়ন পর্যন্ত তাদেরকে মূল্যায়ন করে না। তিনি বলতে যাচ্ছেন সচিব তো দূরের কথা, সচিবদের পিয়নরাও নাকি তাদেরকে সংসদ সদস্য, তথা বাংলাদেশের যারা আইন প্রণেতা অর্থাৎ সংসদীয় গণতন্ত্র বা সংসদীয় সরকার পদ্ধতির একটা অনেক বড় পোস্ট হচ্ছে যে সংসদ সদস্য বা এমপি, তারাই দেশের আইন প্রণয়ন করে থাকেন, তাদেরকে এই ধরনের অসহায় বর্ণনা যখন সংসদ অধিবেশনে দেয়া হয় সেটি আসলে অনেক বড় একটি বিষয়। আমি আসলে আপনাদেরকে শোনাতে চাই সেই নাজিমউদ্দিন আহমেদ আসলে কি বলেছিল, তাদের ক্ষমতা সম্পর্কে, তাদের অসহায়ত্বের যে রূপ তিনি ফুটিয়ে তুলেছেন, আপনারা আগে সেটি শুনে দেখুন যে তিনি কি বলেছেন, এবং পরে আমি বলবো যে কেন এই অবস্থা হয়েছে, সেই বিষয়ে একটি ধারণা দেব আপনাদের। মাননীয় সদস্য জনাব নাজিমউদ্দিন আহমেদ, ময়মনসিংহ ৩ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি, আপনার সময় ৭ মিনিট। মাননীয় স্পিকার, আমাকে ফ্লোর দেওয়ার জন্য আমি আপনাকে শ্রদ্ধা জানাই। সত্য কথা বলতে গিয়ে আমরা যদি সংসদে কথা বলি তাহলে জিনিসটা হয়ে যায় বিরোধী দলের ফ্লোরের মতো হয়ে যায়। আমলাতান্ত্রিক জটিলতায় আমরা কিন্তু ভুগছি, আমলারা যেভাবে আমাদের উপর, একটা এমপির মূল্য নাই আমলার কাছে, এমপি হিসাবে জাতীয় সংসদ সদস্য হিসাবে একটা সচিবের কাছে গেলে একটা মূল্যায়ন নাই, তাদের তারা যে আমাদেরকে শ্রদ্ধা করবে শ্রদ্ধাবোধ নাই, পিয়ন পর্যন্ত আমাদের কাছে দাম দেয় না। সত্য কথা বলতে গিয়ে আজকে আপনারা এমপি হয়ে আসছেন, দেখেন আপনারা পার্লামেন্টে আপনারা কী পরিমাণ সংসদে গেলে আপনাদের ইয়ে করে, তাহলে স্যার এক শব্দ রাই বলে, স্যারটা না বুঝলে পারে না। অর্থাৎ আমরা মনে হয় আমলাতন্ত্রের হাতে আমরা জিম্মি হয়ে গিয়েছি, তা আমলাতন্ত্রের হাত থেকে বাঁচার জন্য আমাদের সবাই সচেতন হতে হবে, অর্থাৎ নিয়মের ভিত্তিতে কাজ করতে হবে, নিয়মের মাধ্যমে আগাতে হবে। তাই আমি স্পিকার মহোদয়ের মাধ্যমে আমি জানতে চাই আমার এই এলাকার যে সমস্যাগুলি, আর্থিক সংকট এবং উন্নয়নের কাজগুলি স্থবিরতা হয়ে রয়েছে, সেগুলি দেওয়ার জন্য আর একটি কথা বলবো। মাননীয় সংসদ সদস্য জনাব নাজিমউদ্দিন আহমেদ, আপনার এই সত্য উচ্চারণের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আপনার এই কষ্টের কথা বলতে গিয়ে, অর্থাৎ সত্য উচ্চারণ করতে গিয়ে বা করার জন্য যে কোনো ধরনের ফ্রুটিকা খান নাই তা আমি বিশ্বাস করি, কিন্তু আপনি আপনার এই বক্তব্যের মধ্যে কিন্তু প্রশ্ন করেছেন যে কেন আপনাদের এই অবস্থা হয়েছে, এই যে সচিবদের বা সচিবদের পিয়নদের দ্বারাও যে আপনারা মূল্যায়ন হচ্ছে না, কেন হচ্ছে না, সেই বিষয়ে আপনার প্রশ্ন ছিল আপনার এই বক্তব্যের মধ্যে। আমি আমার বিশ্বাস বা আমার দর্শক শ্রোতা বা বাংলাদেশের বেশিরভাগ মানুষের বিশ্বাস, আপনি যে পর্যায়ের একজন সিনিয়র সিটিজেন, যে পরিমাণ এক্সপেরিয়েন্স এবং পলিটিক্যালি আপনি হঠাৎ করেই কোনো এমপি হন নাই, আপনি এগুলোর সবকিছুর উত্তরই বেশ ভালোভাবে জানেন। বাংলাদেশের যে ২০১৮ সালের ২৯ ডিসেম্বরের যে নির্বাচন, সেটি দেশীয় পর্যায়ের একটি বিশাল জনগোষ্ঠীর উপর বা জনগোষ্ঠীর কাছে যেমন প্রশ্নবিদ্ধ, একইভাবে বহির্বিশ্বে বেশিরভাগ দেশে অর্থাৎ বিশ্ব সম্প্রদায়ের যারা এখন পর্যন্ত মুরল রয়েছে তাদের কাছে সেই নির্বাচনের কোনো ভ্যালু নেই, তারা বাংলাদেশের সেই নির্বাচনটিকে গ্রহণ করেন নাই। এখন আপনাদের ভাবতে হবে যে কিভাবে আসলে সঠিক পর্যায়ে সঠিক পন্থায় নির্বাচন করে রাজনীতি করে, অর্থাৎ মানুষ কিন্তু রাজনীতি করে কেন, ক্ষমতার জন্য, আপনারা ক্ষমতার জন্যই রাজনীতি করেন, রাজার নীতি, সেই ক্ষমতার জন্য রাজনীতি করে বিভিন্ন পন্থায় ইলেকশন করে এমপি নির্বাচিত হয়ে যখন আপনারা দেখছেন যে যে কারণে আপনাদের এই ডেডিকেশন, যে কারণে আপনাদের কাজকর্ম সারা জীবন ব্যয় করেছেন, সেই কাজটি অর্থাৎ ক্ষমতা সেটি আপনারা অনুভব করতে পারছেন না, এবং এই অনুভব করতে না পারার কারণেই অত্যন্ত মনোকষ্টে হৃদয় বিদারক একটি দৃশ্যের উপস্থাপন করেছেন এই একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে আপনি যেটি বলেছেন, এবং এর কারণটি এবং সামনে যাতে যারা রাজনীতি করবে বা আপনাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে যারা ক্ষমতার জন্য রাজনীতি করবে, ক্ষমতা অর্থাৎ রাজনীতি লিডারশিপ, নেতৃত্বের যেই টেস্ট বা নেতৃত্বের যে ফিলিং সেটি দেওয়ার জন্য আপনাদের যা করতে হবে সেটি আমাকে আসলে বলার কোনো বিষয় নাই। আপনি যে আরেকটি ভুল কাজ কিন্তু এই সংসদে আপনি করে ফেলেছেন, যদি আমি কোনো ভুল কথা বলে থাকি সেটিও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের উপরে আপনাদের যে এই ধরনের প্রচারণা ইউটিউবে চলে তাকে বিষেধাগার করে ইউটিউবটাকে বন্ধ করে দেওয়ার
কথা কিন্তু বলছেন। আসলে কোনো কিছু একটা গাছের যদি রোগ হয় তাকে যদি গোড়া থেকে কেটে দেন সেই গাছের কিন্তু সবকিছুই শেষ হয়ে যায়, সেখান থেকে ফল বা ফুল আপনি কোনোটাই পাবেন না। তা সেই ঠিক তেমনি মিডিয়াকে আপনি আসলে আপনার এভাবে ধরেন কেউ তার মত প্রকাশ করছে বা কোনো মিথ্যা কথা বলছে তাকে শাস্তির আওতায় না এনে আপনি কি করলেন সেই মিডিয়াটা বন্ধ করে দিলেন, তাতে কি হবে? একটি পর্যায়ে চলে যাওয়ার পরে দেখবেন যে আপনার সেই ক্ষমতাটি বা নেতৃত্বের কোনো কিছুই আপনি অনুভব করতে পারছেন না, আপনি নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছেন। তো সঠিক পন্থায় নেতৃত্ব দিয়ে রাজনীতিবিদদের সবকিছু ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে, যাতে তাদের বলতে হয় না যে তারা যার জন্য রাজনীতি করে বা একদম সমাজের সবচেয়ে নিম্ন পর্যায়ের আপনাদের প্রজাতন্ত্রের যে কর্মচারী সেই কর্মচারীরাও তাকে সেই প্রজাতন্ত্রের একজন আইন প্রণেতা হিসেবে তাকে শ্রদ্ধা করছে না, সম্মান করছে না বা কোনো দাম দিচ্ছে না। আর একটি কথা বলবো, আমি ইউটিউবে একটা জিনিস দেখি যে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় তারা কি এটা জানে কি জানে না, ইউটিউবে দেখি এই আজকে খালেদা জিয়া মরে যাচ্ছে, এই একদিক দিয়ে দেখা যায় শেখ হাসিনা কালকে ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছে, আবার দেখি ওই সেনাপ্রধানদের ট্রেনে নামানো হচ্ছে। এই যে প্রচার প্রকাণ্ডা ইউটিউবে আমরা দেখি, আমার মনে হয় এটা কোত্থেকে আসছে, এটা কি আজগমি নাকি আসছে নাকি? তো বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় ওনারা কী করেন আমরা বুঝি না, সেগুলি এই যে বিভ্রান্তি শস্য হচ্ছে। কালকে সকালে ঘুম থেকে উঠে শুনবেন শেখ হাসিনা ক্ষমতা নাই, এই যে কথাগুলি বলা হয় অনেক সময় স্তম্ভিত হয়ে যায়, এটা কী বলে, এটা কী বলে? সত্য ঘটনা লেখায় লেখায় কি সত্য ঘটনা? এইভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, গ্রামের মানুষগুলি এটি দেখার পর ভাবে এ না জানি কী হচ্ছে বাংলাদেশের ভিতরে কী হচ্ছে। আমার মনে হয় তথ্য মন্ত্রণালয় এই তাদেরকে দরকার বলে ইউটিউব বন্ধ করে দেন, আমরা ইউটিউব বন্ধ করে দেন, ওই ক্রিমিনাল স্বাধীনতা বিরোধীর সাথে আমাদের কোনো আপোষ চলতে পারে না। গণতন্ত্র কাকে বলে? দুই মিনিট থাকা খাওয়া বাসস্থান স্বাস্থ্য নিরাপত্তা দিতে পারলে সেটা হলো গণতন্ত্র। আর সৌদি আরব গণতন্ত্র আছে, গণতন্ত্র কাকে বলে? আমি বলতে চাই বাংলাদেশের যে গণতন্ত্র আছে তারা নির্বাচনই যায় না, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে না, গণতন্ত্র কি? কালকে নারায়ণগঞ্জ নির্বাচন হয়েছে, এর চেয়ে আর নির্বাচন কীভাবে হতো? এখন বলে কি জানি নতুন একটা সিস্টেম ইভিএম বলে জালিয়াতি হয়, ইভিএম তো আমেরিকাতে হচ্ছে, ব্রিটেনে হচ্ছে, ভোট ওইখানে হয় না, যুক্তি না পাইলেও একটা যুক্তি কারা করতে হয়। তাই আমার বক্তৃতা আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, কিন্তু অমানসিকভাবে আমি কোনো লিখিত টিখিত নাই, সামনে যা আসছে তাই বলছি। তাই মাননীয় স্পিকার আপনি এই সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই, এবং আমাদের সংসদে যারা আছেন দয়া করে এই আমলাতন্ত্র থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা শক্ত হন, শক্ত না হলে তারা আমাদেরকে কোনো গুরুত্ব দিবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য।